হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আপনাদের মাধ্যমে আবার চলে এসেছি। আজ আমি আপনাদেরকে শেখাবো কিভাবে একটি স্পেয়ার ক্রিয়েট করতে হয় এবং তা আগে কিভাবে মুভ করতে হয়। তার জন্য প্রথমে আমরা একটি কি অব ক্রিয়েট করব। কি অব ক্রিয়েট করার জন্য আমরা এখানে ক্রিয়েট করব, দেন থ্রিজি অবজেক্ট, দেন কিউব। তারপর কিউবটিকে আমরা যে পজিশনে একটু জেড জেড পজিশনে একটু লম্বা করে নেব। তারপর এক্স পজিশনে আমরা একটি এদিকে দেন আমরা কিউবটিকে কালার দেব। তার জন্য আমরা একটা নিউ ফোল্ডার নিয়েছি। ফোল্ডারের উপর আমরা একটি মেটেরিয়াল ক্রিয়েট করব। দেন আমরা মেটেরিয়ালের কালারটি চেঞ্জ করে দেব। আমি ডাল কালার দিছি, আপনারা যে কোনো কালার দিতে পারেন। তারপর এটিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা কিউবের উপরে ছেড়ে দেব। দেখেন কালারটি চেঞ্জ হয়ে গেছে। তারপর আমরা একটি স্পেয়ার ক্রিয়েট করব। তার জন্য আমরা সেম আগের মতো করব, দেন কিউবের নিচে এটি ক্রিয়েট করব। দেখেন এটি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। দেন এখন যদি আমরা এটিকে প্লে করি, দেখেন আমরা কোনো আনসারই দেখতে পারতেছি না, কারণ এটি আনসার দেখার জন্য আমাদেরকে এটির উপর একটি রিজিড বডি ক্রিয়েট করতে হবে। তার জন্য আমরা অ্যাড কম্পোনেন্টে যাব। দেন আমরা রিজিড বডি ক্রিয়েট করব। এখানে রিজিড বডি 2D আছে, এটি হচ্ছে রিজিড বডি 2D গেমের জন্য, আর এটি রিজিড বডি 3D গেমের জন্য। আমরা রিজিড বডি অ্যাড করব। দেন এখন যদি আমরা দেখি ওপেন করি, তাহলে এর আনসার আমরা দেখতে পাবো। দেখেন এটি অলরেডি ডাউন হয়ে গেছে। এখন আমরা দেখাবো এটিকে কিভাবে ডানে বামে সামনে পিছনে মুভ করতে হয়। তার জন্য আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডারের নাম দেবো সীসা, যে কোনো নাম দিতে পারবেন। দেন আমরা সীসা ফোল্ডারের ভিতর আমরা একটি স্ক্রেপ ক্রিয়েট করব। স্ক্রেপ ক্রিয়েট করার জন্য আমরা সেম কাজ করব। দেন ফোল্ডারের নিচে দেখেন স্ক্রেপ সীসা আছে, আমরা এটি ক্রিয়েট করব। দেন আমরা এটির নাম দিয়ে দেব মুভ। দেন এটিকে ওপেন করব। এটি ওপেন হওয়ার জন্য একটি টাইম লাগবে। এটি অলরেডি ওপেন হইতেছে। আমি এটি মনু ডেভেলপে ওপেন করতেছি। আপনারা চাইলে অন্য পজিশনও করতে পারেন ভিজুয়াল স্টুডিও। তারপর আমরা এখানে লিখব পাবলিক পাবলিক রিজিড বডি, দেন আর বডি। আপনারা চাইলে এটিকে যে কোনো নাম দিতে পারবেন। তারপর আমরা এটি স্টার পজিশনে অ্যানালাইজ করে দেব। তার জন্য আমরা এখানে টাইপ করব আর বডি, দেন ইকুয়াল, দেন গেট কম্পোনেন্ট। তারপর রিজিড বডি, তারপর আমরা আপডেট পজিশনে এটিকে লেন্স করে দেব। তার জন্য আমরা এখানে টাইপ করব ফ্লোট ইম্পোর্ট ইম্পোর্ট
হরিজেন্টাল করার জন্য আমরা এখানে বড় হাতের এইচ টাইপ করব, দেন কমা, দেন ইম্পোর্ট ডট কমা গেট ডট গেট অ্যাক্সেস, দেন হরিজেন্টাল স্কোর, হরিজেন্টাল প্রথম অঙ্কটি বড় হতে হবে, এটি বানা ভুল হবে না, ভুল হলে এটি কাজ করবে না। তারপর আরেকটি আমরা নিব সেম ফ্লোট, এবং ভার্টিকালের জন্য আমরা ইম্পোর্ট ইম্পোর্ট বি এটি বড় হাতে নিতে হবে। তারপরে আমরা ইম্পোর্ট ইম্পোর্ট ডট গেট অ্যাক্সেস, আমরা এটি ভার্টিকেল নেব, তার জন্য আমরা এখানে ভার্টিকেল লিখতে হবে, ভার্টিকেল লেখার জন্য বড় হাতের অক্ষর ফার্স্ট টাইম লিখতে হবে। দেন ভেক্টর, আমরা ভেক্টর থ্রি নেব, ভেক্টর থ্রি, দেন মুভ, ইকুয়াল, দেন নিউ ভেক্টর থ্রি, এক্স পজিশনে আমরা নেব ইম্পোর্ট ইম্পোর্ট হরিজেন্টাল জন্য এইচ কমা ভার্টিকেলের জন্য, ভার্টিকেলের জন্য ইম্পোর্ট বি, তারপর আমরা এখনো এটি কাজ করবো না, কারণ আমরা আজ যে আরবডিটি নিয়েছিলাম সেই আরবডিকে এখানে অ্যানালাইজ করার দরকার, তার জন্য আমরা এখানে লিখব আরবডি ডট একটি এট ফোর্স নিব, এট ফোর্সটি দ্বারা আমরা এটিকে ডাইনে বামে মুভ করাতে পারবো, এট ফোর্স, দেন মুভ, এখন আমরা এটিকে সেভ করে নেব। সেভ করার জন্য ফাইলে যান, তারপরে সেভ প্রেস করেন, এখন এটি কোনো ভুল আছে কিনা আমরা এটি চেক করে নেব, এটার মধ্যে কোনো ভুল নেই, যদি ভুল থাকতো তাহলে এখানে প্রবলেমটা দেখাতো। তারপর আমরা স্পেসে ক্লিক করব, দেন এই মুভ শেষের স্ক্রিপ্টকে আমরা এখানে অ্যাপ্লাই করে দেব, অ্যাপ্লাই করার জন্য ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এর নিচে আমরা ছেড়ে দেব, দেন আমরা যখন এটি ওপেন করব
দেন আমরা দেখেন এটি কাজ করতেছে, কিবোর্ডের ডাউন কি, আপ কি, ওসো লেফট কি, রাইট কি অলরেডি কাজ করতেছে। আপনারা চাইলে ইনপুট নেওয়ার জন্য প্রজেক্ট সেটিংয়ে দেন ইনপুট গিয়ে আপনারা এটা ভার্টিক্যালে যে কোনো একটি অক্ষর দিতে পারেন এবং হরিজেন্টালে যে কোনো একটি অক্ষর দিতে পারবেন, দেন আপনারা এটিকে মুভ করাতে পারবেন। সো আমরা এখন এই প্রজেক্টটিকে সেভ করব। সেভ কিভাবে করতে হয় তা আপনারা ফাইলে যাবেন, দেন আপনারা প্রজেক্টটি সেভ করার জন্য সেভ সেভ স্ক্রিনে প্রেস করবেন। এটি অলরেডি সেভ হয়ে গেছে। সো আমার এই টিউটোরিয়ালটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাতে হবে কি, আমি যে কোনো কোনো ভিডিও আপডেট করব, আপনারা সাথে সাথে তা পেয়ে যাবেন। এবং কমেন্ট করে জানাবেন আমার টিউটোরিয়ালটি কেমন হয়েছে। যদি কোনো বুঝতে কোনো সমস্যা হয় আমাকে বলবেন, ইনশাল্লাহ আমি উত্তর দিতে চেষ্টা করবো।